আমার ভূতে কি দেড় বছরের অবুঝ মেয়েকে কোলে নিয়ে মর্গের সামনে বসে এই অপেক্ষা সাজন আক্তারের। ফিরবেন নাশকতার আগুনে পুড়ে অঙ্গার হওয়া স্বামী খোকন মিয়ার মরদেহ নিয়ে। মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে ট্রেনে দুর্বৃত্তের দেয়া আগুনে প্রাণ হারান খোকন মিয়া। অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে খুঁজে পেয়েছেন স্বামীর মরদেহ। অঙ্গার হওয়া লাশের দাঁত দেখে শনাক্ত করেন তাকে। পুরো বডি দেখে আমার সাথে ইঙ্গে কসে, আমি বুঝি না আমার স্বামীর কি ইঙ্গেটা। পুরো বডি দেখে ওর মাথাটা তো কোনোটাই নাই, শৈল বুঝছেন আমনি দেখলে ইয়ে হইল না, আমি এটি দেখে আমি চিনছি। মানে এমনি আর কি কি দাঁত আছেন? দাঁতই চিনা যাইছে, দাঁতটি মাদে একটু সমস্যা আছেন, সমস্যা আছেন চিকন চিকন দেখে মাদে সমস্যা আছে, সমস্যা দেখে আমি চিনছি। মা ছেলে ও মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কর্মস্থল থেকে বিয়ের অনুষ্ঠানে সুনামগঞ্জ গ্রামের বাড়ি গিয়েছিলেন গার্মেন্টস কর্মী খোকন। ছুটি শেষ করে ফিরছিলেন ট্রেনে করে। ট্রেনের বগিতে লাগা আগুনের পর মা ও শিশু সন্তানকে জানালা দিয়ে বের করতে পারলেও পারেননি নিজে বের হতে। বড় ভাইয়ের মেয়ে বুঝতে মেয়েটারে বিয়ে দিয়ে গিয়ে কেমনে, আর এই ছেলেটারে মাদ্রাসা ভর্তি রেখে বাচ্চাটারও বের করছে, ওর মারও বের করছে, ওই বের করছে জানালা। তার বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়। নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগর এলাকায় একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন খোকন ও তার স্ত্রী সাজন আক্তার। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।